তো দেখে ওই বাবে খারাপ কিন্তু উঠে গেছে ঠিক আছে ঠিক আছে একটু ঠাকুমা তো কাটা হয়নি তবু অনেকটাই উঠে গেছে বন্ধুরা আমি একটু আগে খেয়ে দেখি সরু চালের পিঠাটা কিরকম হয়েছে ঠিক আছে আগে খেয়ে দেখছি অনেক কিছু দেওয়া আছে সরু চালের পিঠাতে আলু চাল রয়েছে এবং ভাতের চাল আছে আর হচ্ছে বিড়ি কলা আছে তিন রকমের দেওয়া রয়েছে একদম অন্যরকম লাগছে খেতে খুব সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আমি বাবুর বাড়িতে আজকে চিনি প্রায় দুদিন হয়ে গেছি আজ আমার খুব খেতে ইচ্ছে হচ্ছিলো যে সরু জালের পিঠে ঠাকুমা বানাচ্ছে ঠাকুমার হাতে যে সরু জালের পিঠে আজকে বানাবো আমিও কিছু বানাবো ঠিক আছে আগে ঠাকুমা দেখে আমি কিছু শিখে নিই তারপরে আমি বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে ছোটো করে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থেকে লাইক করবেন অবশ্যই ক্লিক করুন আর ঠাকুমা এখানে নিয়ে নিয়েছে এই যে চাল বাটাটা এই চাল বাটাটা নিয়েছে এখানে যে কালো কালো এগুলো হচ্ছে বিড়ি গলায় আর হচ্ছে আলো চাল এবং ভাতের চাল দেওয়া আছে ভালো করে আগে ধুমজি নিয়েছিল ভিজে রেখেছিল কিছুক্ষণের জন্য ভেজানোর পরে ধুমজি নিয়েছে আর তারপরে ভিজানোর পরে শিল নোড়াতে ভালো করে বেটে নিয়েছে হাতের সাহায্যে শিল নোড়া বেটে নিয়েছে আর এর সাথে দিয়েছে জল জল আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে এক গামলা করে নিয়েছে আর একটা যে প্রায় একটা হয়ে গেছে আর ওখানে যে এটা তেল নিয়েছে অল্প করে সামান্য ওই যে তাওলাতে তেল দিতে হচ্ছে একটা বেগুন কেটে নিয়েছে তেল এবং বেগুন বেগুনটা তাওলাটার সঙ্গে তাওলা দিয়ে আগে বেগুনটাকে ভালো করে কাটিয়ে নিচ্ছে তেলটাকে তারপরে একটা একটা করে দিচ্ছে আর এখানে নিয়ে নিয়েছে একটা বাটিতে জল এগুলো হচ্ছে তালপাতা তালপাতাগুলোকে পিস পিস করে একটা কেটে নিয়েছে পিস করে গাজোগো যাতে চালের যে গুঁড়িটা চালাতে পারে সেই জন্য একটা দিয়ে নিয়েছে জলও দিতে হচ্ছে আর তেলও দিতে হচ্ছে সব রকম দিয়ে করে আমি আগে দুটো দেখে নিই ঠাকুমা করুক তারপরে আমি দুটো বন্ধু দেখে করাব এটা খুব সুন্দর উঠেছে আস্তে আস্তে করতে করতে খুব ভালো উঠেছে আমি পারি অনেকদিন যেহেতু করা হয়নি চালাতে পারি না চট করে তাড়াতাড়ি চালাতে পারি না ঠিক আছে ঠাকুমা আর দুটো করে নিই তারপরে আমি ঠাকুমা যেভাবে করেছে সেভাবে আমি এবার করার চেষ্টা করছি আমি তো সেহেতু করিনি এবারে করবো দেখি চেষ্টা করে আমি পারি কি না আমি তাওলার মধ্যে তাতি তাই তো বাটিটা রেখে দাও সেখানে রাখো আচ্ছা ঠিক আছে তাহলে এইটা আস্তে আস্তে গুলো ঠিক আছে আগে একটুখানি দিয়ে দিকি ঠিক আছে এটা হাতে করে আস্তে আস্তে মিলাও মানে দাঁড়াবো ঠিক আছে সুন্দর গোল করে করে মিলাও হাতে পর করে পড়েছে বলুন না কিছু হবে না ঠিক হবে একটু গোল করে ভয় করছে তো ঠাকুমা ঠিক হচ্ছে ভয় করছে ঠিক আছে দাঁড়াও রাখো কিন্তু উঠে গেছে ঠিক আছে ঠিক আছে একটু ঠাকুমা তো লাগাইনি তবু অনেকটাই উঠে গেছে শক্ত হয়ে গেছে ঠিক আছে এবারে ভালো অতটা হয়নি প্রথমবারেরটা দ্বিতীয়বারেরটা ভালো করে চেষ্টা করছি কারণ আমি এতদিন খেয়েছি মা এবং ঠাকুমা বানিয়েছি কিন্তু আমি কখনোই বানাইনি আজকে আমি প্রথম বানাচ্ছি শক্ত হয়ে গেছে ঠাকুমার মতো নরম হয়নি ওরা ছিঁড়ে যাবেনি বোধ হয় তোমার লাল হয়ে গেছে তেলটা ভালো করে বুলি নিয়েছি এরপর আবার একটুখানি দিয়ে দেখি এবারে ঠিক আছে চেষ্টা করছি মোটামুটি হচ্ছে আর উনানটাকে চলে যাবে আটু আটুকে চলো হচ্ছে উপরে তো জাল দিয়ে দিয়েছি এ বাবা কি অবস্থা পিঠের ঠাকুমা পিঠে কি অবস্থা পিঠে চুয়ে পিঠে নয় পিঠে চুয়ে একবার অবস্থা খারাপ যা
প্রথম মাটা যদি একটু ভালো হয়েছিল, দ্বিতীয়টা আমি নিজেই করলাম, আমি আর ভালো করে করতে পারছি না। দেখুন পরবর্তী ভিডিওতে ভালো ঠাকুমা, আমার দ্বারা পিঠে করা হবে না। তারপরে চুয়ে খাওয়া যাবে না, ঠিক আছে ঠাকুমা? তাহলে তুমি বসো, আমার দ্বারা হচ্ছে না, কিভাবে করছি আমি এবার ভালো করে দেখে এবং শিখে নিই। এখানে বসো, এখানে বসার চেষ্টা করো, শেখার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, এবারে এবারে কি কি দিতে হবে বলো, ভালো করে দেখে আমি চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফোরমিটা ভালো, খুব ভালো করে কখনো করে নাই, সব জিনিস শেষ আছে। আচ্ছা ঠিক আছে, ভালো করে এটাকে আবার ভালো করে এটাকে বস করে গুলিয়ে গুলিয়ে দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকবারে একটু করে গুলাতে হবে। হ্যাঁ, তেল দিতে হবে বেশি করে, জাল প্রতিবার এখানে গুলাতে হবে, গুলিগুলি করতে হবে। হ্যাঁ, আর জাল অল্প দিতে হবে। হ্যাঁ, হাতটা বেশ করে গোল হবে, ঘুরোতে হবে। হ্যাঁ, দেখে নাও তুমি ভালো করে, এইভাবে ঘুরাতে তুমি শুধু আপাক করছো, আপাক করলে হবে? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার, কোনো কাজে আপাক করলে হবে না, ভালো সুস্থ হবে। আচ্ছা, ধীরে সুস্থে একটা মন করে রান্না করতে হবে, রান্না করতে গেলে একটা মন করে করতে হবে। আচ্ছা, দু মন করলে রান্না হবে না। এই তো সুন্দর ভাবে আটটাতে করে খুব সুন্দর করে চাড়িয়ে নিতে, এবারে জালটা অল্প দিবো। আচ্ছা, জালটা অল্প দিতে হবে, তাহলে কি খুব সুন্দর ভাবে উঠবে? আচ্ছা, খুব সুন্দর ভাবে জাল দেওয়া, ঠিক আছে ঠাকুমা এইভাবে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছে, লক্ষ্য করে আমার দিকে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো করে আমি লক্ষ্য করে চেষ্টা করছি ভালো করে করার জন্যে। আর ঠাকুমাই দুটো করেছিল খুব সুন্দর করে, তাহলে যে আমার চুমা বিড়াটার কি অবস্থা, কি হবে গো চুমা বিড়াটার? তোমার থেকে আমার চুয়ে যাচ্ছে, আমার চুমা পিঠা দেখে ঠাকুমার যে চুয়ে যাচ্ছে, যা ঠাকুমারা বসে গেছে, ঠাকুমা যদিও ফার্স্টে উঠেছিল ভালো গুলো, এবার আমার দেখে দেখে আমার ঠাকুমারা চুয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি বলিনি ঠাকুমাকে, ঠাকুমার কথা বলতে বলতে ভুলেই গেছে যে তেলটা দিতে মনে, ঠাকুমা তেলটা দিয়েছিলে? তেল দিতেই ভুলে গেছে, পিঠাটা চুয়ে গেছে, তেল দিতেই মনে নাই, তাহলে ওদের তাহলে পিঠে কি উঠে, পিঠাটা উঠবে না তো। ঠাকুমারও পিঠেটা গেল, আমার পিঠেটাও গেল, দুটো পিঠে নষ্ট হয়ে গেল। আর এই হচ্ছে ঠাকুমা লাদনির হচ্ছে পিঠে করার গল্প এবং হাসি খুশির আড্ডা। আর আর কি বলবো, এবার আস্তে আস্তে যেটা রয়েছে এবার আস্তে আস্তে আমরা দুজনে এইভাবেই করবো এবং হাসি খুশি ভাবে মজা করবো, ঠিক আছে বন্ধুরা? এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করছি, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।